অলকি একটি পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আমার নতুন আশা করি সবাই ভালো আছেন নতুন করে আরেকটি জাস্ট ডিফেন্সের সার্কুলার জব নিয়ে চলে আসলাম তা হল বাংলাদেশ বিমান বাহিনীতে দুইটা নিয়োগ একত্রে প্রকাশ করছে তো বন্ধুরা আমি দুইটা নিয়োগ নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মধ্যেই যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে রাখুন বিনিময় আপনার যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে থাকবেন তা আমি শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা এইখানে এই যে দুইটা নিয়োগ এই যে দুইটা সার্কুলার দেখতে পাচ্ছেন এই একটা পঁচাশি বাফা কোর্স দেন আরেকটি হলো চুরাশি বাফা কোর্স তো এইটা নিয়ে কিন্তু জাস্ট আমি বেসিক বিষয়গুলো ডিসকাস করব। আপনারা অবশ্যই জাস্ট সার্কুলার দুটো নামাবেন নামানোর পরে পূর্ণাঙ্গ রূপে পড়বেন কারণ আমি যদি এই দুটো সার্কুলার একত্রে মানে একদম টপ টু বটম বলতে যাই তাহলে আমার ভিডিওটা কমপক্ষে আধা ঘন্টা হবে এটা কোনোভাবে শোভনীয় নয় তো বন্ধুরা আমি জাস্ট একে একে এটা বলতাছি আর এই সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা পাবেন দুইটা সার্কুলার মানে সার্কুলার ওয়ান সার্কুলার টু এরকমভাবে আমি দিয়ে দিছি আপনারা যে যখন যেটা লাগে সেটা লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি সর্বপ্রথম পুচাশি বাফা কোর্স যেটা সেটা বলি এখানে আমি আর একটু বড় করে নিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলছে আপনার একটু দেখে নেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী মানে কি কি চাইছে না চাইছে সবকিছু একটু দেখবেন জাস্ট এখানে বেসিক যে বিষয়টা এর ভিতরে যেমন এখানে বাংলাদেশের পুরুষ অথবা মহিলা নাগরিক কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন এই পঁচাশি বাফা কোর্সের জন্য অবশ্যই অবহিত হতে হবে আর বয়স এক ষোলো বছর ছয় হতে বাইশ বছর পর্যন্ত কোনো নামা গ্রহণযোগ্য মানে ডিবিট করলে কিন্তু গ্রহণযোগ্য হবে না পুরুষ প্রার্থীর উচ্চতা জাস্ট কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বাষট্টি ইঞ্চি ওকে এটা গেল আর ওজন এবং বয়সের ভিতরে একটা সামঞ্জস্য থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় হইতে হবে আর প্রার্থীর অযোগ্যতার বিষয়ে দুটোই কিন্তু একই রকম কন্ডিশন আমি যে কারণে মানে একটু বেসিকটা বলতেছি তা হলো যে আপনি যদি গভর্নমেন্ট কোনো সেক্টর থেকে এক কথা গভর্নমেন্টের নৌ বাহিনী কিংবা আদার্স কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত অপসারিত কিংবা পদত্যাগ করেন তাহলে এখানে আর কোনো চান্স নাই দেন যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকে আপনার বিরুদ্ধে যদি তেমন মানে বড় ধরনের রাষ্ট্রদ্রোহী কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার থ্যাংক ইউ ভেরি মাছ আপনার এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই দেন প্রশিক্ষণ ও কমিশনার ক্ষেত্রে যেটি বলা হয়েছে এটিও আপনারা একটু দেখে নেবেন নির্বাচন পদ্ধতি কী কী উপর এখানে আপনাদেরকে তারা পরীক্ষা নিরীক্ষা করবে না করবে সেটা এখানে বর্ণনা করা আছে একটা বিষয় যেটি আমাদের সবচেয়ে মানে আমরা যারা ভিডিও বানাই আর কি তাদের যদি বলাই বাহুল্য হলো তাহলে যে আপনি কী কী সুযোগ সুবিধা এখান থেকে পাবেন আমরা সাধারণত সেইটার উপরেই একটু বেশি মানে গুরুত্বরা পড়ে থাকি লাইক দ্যাট এখানে ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে উচ্চশিক্ষার সুযোগ পাবেন আপনি জাতিসংঘে মিশনে যাইতে পারবেন বাংলাদেশের দূতাবাসে কিন্তু আপনি এখানে মানে বড় বড় পদে কিন্তু চাকরি করার একটা সুযোগ পাবেন আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য কিন্তু এখানে বেশ ভালো মাপের স্কুল কলেজ এখানে প্রতিষ্ঠিত করা আছে ইংলিশ মিডিয়ামের সেগুলোতে কিন্তু আপনি তাহলে এখানে সে সুযোগটা নিতে পারেন বাসস্থান ও রেশনের সুযোগ সুবিধা পাবেন যাতায়াত বিমান বাহিনীর এক ঘাটি থেকে অন্য গাড়িতে সহপরিবারের বিমান হেলিকপ্টার যোগাযোগ যাতায়াতের সুযোগ সুবিধা পাবেন গাড়ি ঋণ ডিওসএচার প্লট বুকিং চিকিৎসার ক্ষেত্রে আপনাকে সুযোগ সুবিধা দেবে এক কথা বন্ধুরা এখানে সুযোগ সুবিধার কোনো শেষ নাই এতটা মানে বলাটাই অনার্থক এখানে যারা ঢুকবেন তারাই ব্যাপারটা বুঝতে পারবেন এখানে বিশেষ সুযোগ সুবিধার ভিতরে দেখুন এখানে যেগুলো বলা আছে তা হলো কী বলে প্রশিক্ষণ অফিসার ক্যাডেটের মাসিকের বেতন এক লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদ অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রাপ্য তো বুঝতে পারছেন এখানে তো তো আর বলার কিছু নাই এখানে আচ্ছা হুঁশিয়ারি ক্ষেত্রে তাহলে বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করলে মানে এটা আপনাকে ধরতে পারলে কিন্তু সমস্যা আছে যেহেতু দেখতে পাচ্ছেন এটা লাল কালি চিহ্নিত করে এটা দেওয়া আছে সোদার এ ধরনের কোনো কাজকর্ম থেকে বিরত থাকবেন যারা কোনো প্রকৃতি এটা নিয়া পায় আপনার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার খবর আছে আবেদন আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখানে বর্ণনা করা আছে অনলাইনে আবেদন কীভাবে করবেন সেটা এখানে দেওয়া আছে জাস্ট একটা বিষয় অনলাইনে আবেদনের বয়সীমা বিশ নভেম্বর দু থেকে আঠাশে এপ্রিল দু হাজার একুশ বিষয়টা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হলো বন্ধুরা এখানে সম্ভাব্য যোগদানের দেওয়া সম্ভাব্যতা কি এক জানুয়ারি দুই সাল ওকে এখানে কবে কি নাগাদ পরীক্ষা নিরীক্ষা হবে দেখুন এখানে সব কিছু বর্ণনা করা আছে আপনারা স্ক্রিন দেখে নেবেন যাই আমার মনে হয় কথা অনেক বড় হয়ে গেল এরপর চলে যায় আমি সেকেন্ড কী বলে আপনার পরেরটাতে এটা হলো চুরাশি বাফা কোর্স তো এখানে যখন আপনারা আসবেন আসার পরে দেখবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অযোগ্যতা সেই মানে সবগুলো কিন্তু অনেকটা সেম ক্যাটাগরি আপনারা এগুলো একটু দেখবেন দেখার পরে ওই অনুযায়ী জাস্ট আবেদনটা করবেন বন্ধুরা আমি আর এটা নিয়ে তেমন কিছু বেশি কথা বলতে চাচ্ছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি আবার বলছি এই দুটো সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সার্কুলার ওয়ান সার্কুলার টু এরকম হিসেবে আপনারা অবশ্যই দেখে দেখে ওই অনুযায়ী আবেদন করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ